আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে একটা মজাদার নাস্তা রেডি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে রাখছি। এখানে কিছু পেঁয়াজ কুচি করে রাখছি, কাঁচামরিচ কেটে রাখছি, এখানে চালের আটা নিছি, এখানে বেসন নিছি, আর এখানে কিছু পুঁই শাকের পাতা আমি ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে রাখছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে এটা আমি মেখে রাখবো। এভাবে লবণ দিয়ে মেখে রাখলে নরম হয়ে আসবে পাতাগুলো। পুঁই শাকের পাতা এভাবে ঝুরি ঝুরি করে কেটে লবণ দিয়ে মেখে রাখলে নরম হয়ে আসে। আমি অন্য একটা বাটিতে রেখে দিলাম পাতাগুলো। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো এভাবে লম্বা লম্বা ভাবে ঝুরি ঝুরি করে কাটতে হবে, এতে পাকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে মুচমুচে ভাব আসে। আর এখানে আমি লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ কেটে নিছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, তারপর এটা ভালোভাবে আমি মিক্স করব। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝালটা দিলেই হয়। এই পাকোড়ার মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছু অ্যাড করব না। এই পাকোড়াটা বানাতে সামান্য উপকরণ লাগে, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন, চালের গুঁড়া আর লবণ হলেই হয়। আর এখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজের সাথে পুঁইয়ের পাতাগুলো মিক্স করে নেব। এবার ভালোভাবে আবার একটু মাখিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো এখানে চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াটা দিলে মুচমুচে একটা ভাব আসে। তারপর এর মধ্যে আমি বেসন দিয়ে দেব। তারপর এগুলো ভালোভাবে মাখাতে হবে। মাখানোর পর যদি মনে হয় আর একটু বেসন দিতে হবে তাহলে সেটাও দেওয়া যাবে। এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, কারণ শাক থেকে পানি বের হয়েছে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন নাই। যে যেমন শেপে খাইতে ইচ্ছা সেভাবে শেপটা করে নেবেন, আমি এভাবে গোল করে নেব।
এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এরপর পাকোড়াগুলো দিয়ে দিব এক এক করে। খুব সাবধানে দিতে হবে যেহেতু তেল গরম। সামনেই পবিত্র রমজান মাস, রমজান মাসে ইফতারের সাথে এই পুঁই শাকের পাকোড়া কিন্তু খুব জমে ওঠে, খুব ভালো লাগে খাইতে অন্যান্য ইফতারের সাথে। রেপাস হয়ে আসছে, একটু উল্টিয়ে দিব, সব কয়টা পাকোড়া উল্টিয়ে দিব। খুব সহজ একটা রেসিপি, বাসায় থাকাও অল্প উপকরণে এই রেসিপিটা করা যায়। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পাকোড়াটা খুব ভালো লাগে। যেমন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উঠাই নেব। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। বিকেলের নাস্তা চায়ের সাথে এরকম একটা পাকোড়া খুব দারুণ লাগে, ছোট বড় সবার পছন্দ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতো তেমন টেস্টি হয়েছে। পুঁইশাকের পাকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে, সবাই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আগামী নতুন রেসিপির জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।